Assalamualaikum সবাই কে বন্ধুরা আজকে আমি গরুর কালো ভনানে চলে আসলাম আপনাদের সামনে তো গরুর কালো ভনা আপনারা কিভাবে করবেন এই রেসিপিটা আমি পরে দেব কিন্তু আজকে আমি রান্না করছি এটা দেখাবো ঠিক আছে তো এটা কিভাবে করতে হয় এবং মাংসটি রান্না কেমন হলো অবশ্যই আমাদের সাথে শেয়ার করবেন আমাদের বলবেন কমেন্ট করবেন লাইক করবেন ঠিক আছে এটা নাম হচ্ছে প্রবাসী রান্না আজকে যে রান্নাটা করেছি গরুর কালো ভনা এটার নাম হলো প্রবাসী রান্না যারা যারা প্রবাসে থাকেন তারা হয়তো গরু রান্না করতে পারে না অনেকেই পারে না ঠিক আছে তাদের জন্য যেমন মনে করেন আমার সাথে একজন আছে এই পোলা পারে না রান্না করতে যাই হোক এত দূরে আমি যাইতেছি না ঠিক আছে তো আমি আজকে এই রান্না করে আপনাদের দেখাইলাম এটা মাত্র আমি কষাইছি ঠিক আছে এখন একটু ঝোল দেব ঝোল দিলে আর একটু সিদ্ধ হবে সিদ্ধ করার পরে এটা মনে করেন আরও সৌন্দর্যটা বেড়ে যাবে এবং কালারটা আরও ভালো হবে আজকাল গরুর মাংস কালো ভোনা ঠিক আছে আজকে রেসিপিটি হচ্ছে গরুর মাংস কালো ভোনা এবং কীভাবে রান্না করবেন তা আমরা অন্য কোনো ভিডিওতে আপনাদের দেখিয়ে দেব তো আশা করছি ভিডিওটা দেখলে সকলেরই উপকারে আসবে ইনশাল্লাহ আসবে যারা রান্না করতে পারে না তারা রান্না করতে পারবে যে গরুর মাংস পছন্দ করে না তারও খাইতে মন চাবে ঠিক আছে তারও খাইতে ইচ্ছা করবে ঠিক আছে আসলে অনেকেই আমরা চিন্তা ভাবনা করি যে গরুর কালো ভোনা কীভাবে রান্না করব এই নিয়ে চিন্তিত থাকি ইউটিউবে ভিডিও দেখি ঠিক আছে তো তার জন্য আজকে এটা করা বন্ধুরা আমি আসলে মাংসতে পানি দিয়ে দিচ্ছি ঠিক আছে এটা আর একটু জ্বালাইতে দেবো তার জন্য আমি পানি দিয়ে দিচ্ছি এটা একটু পরে যখন ঝোলটা শুকে যাবে তখন ওই রকম প্রথমে যেরকম দেখছেন ঠিক ওই রকম হবে তো আজকে পর্যন্ত আমি আগামী ভিডিওতে আপনাদের দেখাবো কীভাবে গরু কালো ভোনা বানাবেন এবং করবেন আমরা কিন্তু অনেকেই বানাইতে পারি না ঠিক আছে তো আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন আর আমাদের ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার বেশি বেশি করবেন আপনাদের কাছে অনুরোধ রইল আমাদের এই ধরনের ভিডিও পেতে এবং আমাদের এই চ্যানেলটিতে আমরা বিভিন্ন ধরনের ব্লগ ভিডিও দিই এবং সব ধরনের ভিডিও আমরা দিই আপনারা সব ধরনের ভিডিও দেখতে পারবেন ইনশাআল্লাহ ঠিক আছে স্যার আমাদের আরও একটি চ্যানেল আছে অধরা টিভি আপনি এটাতে দেখতে পারবেন ভিন্ন ধরনের কিছু ব্লগ ভিডিও আপনারা অবশ্যই আমাদের ওই চ্যানেলটিও ফলো করবেন সবাইকে আল্লাহ হাফেজ